नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আজকে আমাদের এই নির্বাচন প্রাকালে যেহেতু এলাকায় প্রথমবার তৃণমূল কংগ্রেস থেকে শিক্ষক, আমি একজন শিক্ষক হিসাবে দাঁড়িয়েছি। অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে বার্তা শুভেচ্ছা বার্তা দিচ্ছে, আর এগুলো আমার এই এলাকার সুপ্রিমের এক সময় দাপুরের নেতা এবং পার্টি কর্মী, যাদের উপর ভর করে পুজো 35 বছর ছিল, সে রোনাথপুর ব্লকের সমস্ত সক্রিয় কর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের তৃণমূল পরিবারে স্বাগত, এবং আমরা তারাকে আমাদের তরফ থেকে এই ঝান্ডা তাদের হাতে তুলে দিতে চাই। দিদির আদর্শে আগামী দিন তারা যেন অনুপ্রাণিত হয়েছেন এবং এই আদর্শে যেন আগামী দিন আমাদের সাথে একই যুদ্ধে একই সাথে লড়াই করতে পারে, তাই ওনাদেরকে আমরা আজ আমাদের পরিবারে আমরা গ্রহণ করে নিলাম সাদরে। আজকে আমাদের তৃণমূল কর্মী আমাদের প্রাথমিক সদস্য, তারা তাদের কাজ অনুযায়ী আগামী দিন তাদের ভূমিকা পালন আমরা দেখতে পাবো। এবং বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি চিনাপ্পা, 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 মমতা ব্যানার্জি চিনাপ্পা, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, এই আমার নেত্রী, তোমার নেত্রী, দলনেত্রী, মমতা ব্যানার্জি চিনাপ্পা, চিনাপ্পা, চিনাপ্পা। স্যার, আপনাকে আপনাদের আমরাকে এখানে আপনার রঘুনাথপুর থেকে আপনাকে বিধায়কের প্রার্থী করা হয়েছে, আর তার সত্ত্বেও আপনি একজন শিক্ষক, তো আপনাকে এই তৃণমূলের বিধায়ক বিধায়কের যে টিকিট বিধায়কের জন্য যে আপনাকে পাঠিয়ে দেয় তার জন্য আপনাকে অনেক বধাই দিই। হ্যাঁ, এবারে আমি বলছি যে আপনি যদি এখান থেকে বিধায়ক প্রার্থী লড়ার পর আপনি যদি জিতে যান, তো প্রথম কাজ আপনার কী হবে? প্রথম কাজ হবে আমার একজন শিক্ষক হিসাবে দিদির যে আদর্শ, সে আদর্শকে ক্ষুণ্ণ রাখতে হবে, এবং যে উন্নয়নের তিনি লক্ষ্য রাখছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং যিনি একজন বাংলার বাঘিনী, হুঙ্কার দিয়ে একজন সাম্প্রদায়িককে রুখতে চাইছে, জাতি ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, নারী সুরক্ষার বিরুদ্ধে তিনি যে প্রতিবাদ করেন, ইউপিতে যা হয়, দলিতদের খুন করা হয়, ধর্ষণ করা হয়, মুখ বন্ধ করে দেওয়া হয়, আপনাদের মতো রিপোর্টারদের ঢুকতে দেওয়া হয় না, সেই গণতন্ত্রকে রক্ষা করে প্রথমভাবে আমার লক্ষ্য। এবং দিদি যে স্বপ্ন, বাস্তবমুখী স্বপ্ন, শিক্ষা, অর্থনৈতিক, সামাজিক সংস্কার, জাতি ধর্ম নির্বিশেষে উন্নয়ন, সমস্ত কিছু যে তার স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করাই আমার হবে প্রথম দায়বদ্ধ। যেহেতু আমি একজন শিক্ষক, আমরা সমাজ গড়ার কারিগর, আমার সাথে শিক্ষক সমাজ আছে, সকলের আদর্শ নিয়ে যেখানে যার সঠিক সমস্যা আছে সেই সমস্যাগুলোকে তুলে ধরে দিদির দ্বারা আমি সেইগুলোকে যাতে সমাধান করতে পারি, সেটাই হবে আমার মূল লক্ষ্য। আচ্ছা, আপনার জায়গা ছিল এখানে বিধান, আগে যেরকম বিধায়ক ছিল আপনার পূর্ণ শশী বাউরি, পূর্ণ জায়গায় আপনাকে প্রার্থী বানানো হতো, এখানে এই ব্যাপারে আপনি কী বলবেন? এই ব্যাপারে দেখুন, এই ব্যাপারে আমাদের দিদি শেষ কথা, আর প্রার্থী বাড়া নিয়ে এরকম কোনো ব্যাপার নয়। এবারে প্রার্থী যেটা করেছেন এটা একটা দিদির কাছে চ্যালেঞ্জ, নতুন নতুন মুখ আনার চেষ্টা করেছেন, বিভিন্ন যা স্তরের শিক্ষক, সমাজবন্ধু, আপনার তারকাদের, বৃদ্ধজনদের, এরকম টাইপ সকলকে সংমিশ্রণে মহিলাদের, তফসিলিদের, মাইনরিটিদের, তফসিলি উপজাতিদের, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একটা তিনি সিটগুলোকে সংরক্ষণ করে সেগুলোকে তিনি ঘোষণা করেছেন। তার মধ্যে হয়তো তিনি এই জায়গাটাতে শিক্ষক হিসেবে আমাকে নির্বাচন করেছেন, এখানে দাদা তাতে খুশি আছেন, কারণ দাদার আমি একজন সহকর্মী ছিলাম। এটা দেখুন একটা এই ব্যাপার নয়, দাদা যেহেতু দুবারের বিধায়ক, তিনি প্রথম, এটা স্বাভাবিক জিনিস, তিনি একটু হয়তো দুঃখ পেয়ে থাকবেন, কিন্তু তাতে আমার জন্য উনি খুশি, কারণ উনি আমার দাদা, তো তাই উনি আমাকে সব ধরনের হেল্প করছেন, এবং ওদের কিছু কলকাতায় কাজ আছে, যেহেতু এমএলএ হোস্টেল, ওদেরকে কিছু কিছু যে অফিসিয়ালি কাজ আছে তিনি তাতে ব্যস্ত আছেন, তাই তিনি হয়তো দেখা তাকে দেখতে পাননি,
পাকিস্তানে সর্ব সার্বিকভাবে তিনি হেল্প করছেন, আমাকে আশীর্বাদ দিয়েছেন। ওনার বাড়ি গিয়েছিলাম, বৌদি আমাকে বলেছে যে তুমি এগিয়ে চলো, আমরা সাথে আছি, যে কোনো অসুবিধায় পাশে থাকবো। এটাতে আমি খুশি, তাতে বাকি সবাই আছে। না, বিজেপি কোনো ফ্যাক্টর নেই, বিজেপি এই কারণে ফ্যাক্টর নেই, কারণ ও বিজেপির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমরা লড়ার কিছু নেই, মানুষ লড়বে। মানুষ উন্নয়নকে হারাতে চাইছে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে 64 ঠিকানা 65 ঠিকানা উন্নয়ন, সেটা তারা যে দিলীপ ঘোষ হুঙ্কার দেয়, আমরা সরকারের লেগে লোক শেষ করে দেবো। ত্রিপুরায় বলে যে শিক্ষকদের বেতন বন্ধ হয়ে গেছে, নারীদের সুরক্ষা নেই, সেগুলো কি তারা চাইবে যে বিজেপি আসুক আর সেগুলো হোক? এবং জাত ধর্ম নিয়ে যে রাজনীতি করে, তারা কি চাইবে যে জাত ধর্ম নিয়ে রাজনীতি করুক ভারতবর্ষে, বাংলায়? তাই বিজেপি কোনো ফ্যাক্টর নয়। তাই পুরুলিয়ার বুকে, শুধু পশ্চিমবাংলার বুকে বলছি না, পুরুলিয়ার বুকে প্রত্যেক জায়গায় ওরা বাগমুন্ডিতে ক্যান্ডিডেট দিতে পারেনি, আসুকে ক্যান্ডিডেট দিয়েছে, বলরামপুরে ওরা আপনার বিক্ষুব্ধ হয়ে নমিনেশন করেছে, আমি যেখানে দাঁড়িয়েছি সেই রঘুনাথপুরে স্বপন বাউরি বলে একটা ছেলে ইয়ে করেছে, আমাদের বিধানসভায় পার্থ বলে ওদের বিজেপি ছেলে ইয়ে হয়েছে, এবং অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। আমার কাছে অনেক ফোন আসছে এবং অনেকজন, এটা বলা ঠিক না, ওরা বিক্ষুব্ধ হয়ে কাজ। আচ্ছা, আমি যেগুলো উদাহরণ দিয়েছি তারা বলুক যে কী কাজ হয়নি। দিদি কিন্তু প্রতিশ্রুতি দেয়, সেগুলো রাখে। এই সামনে একটা মাল্টিসুপার হসপিটাল হয়েছে, পাহাড় দেখতে গেলে যুব আবাস হয়েছে, কটেজ হয়েছে, অযোধ্যায় হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, আপনাদের এখানে মিনস আপনার পলিটেকনিক কলেজ হয়েছে, এগুলো আমি বলছি। বিভিন্ন জায়গাতে আপনার ওই কৃষক ইয়ে আছে, আপনার কৃষি বাজার আছে। এছাড়া আপনি রোডগুলো দেখুন চকচকে। এছাড়া গ্রামে গঞ্জে চলে যান, কোথায় কী হয়েছে সেটা আপনারাই দেখতে পাবে, লাইট, রাস্তা, জল। এবং আমার এলাকায় যদি যান, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিভিন্ন ধরনের 1 কোটি টাকার পুকুর, এগুলো হয়েছে। কিন্তু সব হয়েছে এই বলাটা ভুল। 10 বছরে তিনি ঋণের বোঝা নিয়ে যতক্ষণই করেছেন, এবং এই করোনার সময় আপনারা বুঝতে পারছেন না, কারো পেমেন্ট বন্ধ হয়নি, বিভিন্ন জায়গায় পেমেন্ট বন্ধ হয়ে গেছে, শিক্ষকদের বিভিন্ন স্কিমের ভাতা বন্ধ হয়ে গেছে, কিন্তু করোনাতেও কোভিডও কিছু হয়নি। এতে প্রমাণ করে দিদি কী কাজ করে। আর ওদের কতজনের চাকরি চলে গেছে, রেলকে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিয়েছে, নিজের নামে স্টেডিয়াম করছে। আরে, মরার পর কারণ আমি স্টেডিয়াম হই, বেঁচে থাকার থাকতে থাকতে কারণ আমি স্টেডিয়াম হই, এই প্রথম আমরা দেখলাম। তাই দিদির সঙ্গে তুলনা হয় না, ওরা আগে হেরে আছে, ওরা ভুলভাল বকছে, জুমলা, ওরা যা বলে আর দিদি সেগুলো করে। সবকি সাথ সবকি বিকাশ, এটা দিদি করে আর ওরা বলে, ওরা বলে দিদি করে, ওরা বলে ওরা দিদি করে। চাকরি 2 কোটি নেই, কিছু নেই, করোনার সময় প্রত্যেকের কাছে টাকা ঢুকেছে, এটাই বাস্তব। এগুলো তোদের কাছে ভুল বার্তা মানুষকে, ওইসব বুঝিয়ে কোনো লাভ আছে? কয়লা যায় বলছে, কয়লাটা সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পদ, আর কয়লাতে রাজ্য সরকারের কোনো লোক, কোনো নেতা এখনো পর্যন্ত জড়িত হয়নি, ওদের লোকেই জড়িত হয়েছে। ভোটার সিকিউরিটি যে একজন ছিলেন সে হয়েছে, রেলের কর্মচারীরা হয়েছে, ভালো ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদের নাম উঠে আসছে। তো এটা কেন্দ্রীয় সম্পদ, রাজ্যের সাথে কোনো সম্পর্ক নেই। তারা কেন্দ্রীয় সম্পদকে সুরক্ষিত রাখতে পারবে না, সেটা তাদের দোষ, ঠিক আছে? আর ওরা উন্নয়ন নিয়ে কথা বলো, কোথায় কী হচ্ছে সেইটা যদি ওরা সেফ রাখে, তা আমাদেরই লাভ, রাজ্যের আয় বাড়বে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট নিজস্ব সুরক্ষিত রাখতে পারে। কিন্তু আজ পর্যন্ত বলুন তো, বা অনেকজন এমপি গেছে, দিলীপ ঘোষ আছে, বাবুল সুপ্রিয় আছে এখানে, এখানে আমাদের আপনার বাঁকুড়ার একজন পরিযায়ী নেতা এমপি হয়েছেন, এলাকায় থাক এলাকায় কখনো আসেন না, কারো মুখ দেখা যায় না। তারা কি একদিনে কয়লা গাড়ি রুখেছিল? একটা দিনের জন্য কি রোডে দাঁড়িয়েছিল? যেটা অন্যায় হচ্ছে, তাদের তো প্রথম কাজ করা উচিত ছিল এর বিরুদ্ধে দাঁড়ানো, সেটা তো হয়নি কখনো, এটা হয়নি। তাই এই নিয়ে কোনো গল্প নই, লোহাচোর টোয়াচোর ওদেরই আছে, রেলের লোহা চুরি হয় ওরাই করে, আর এইসব বলে লাভ নেই। মানুষ দেখছে বাস্তবমুখী উন্নয়নকে চায়, মানুষের কাছে খাক, মানে জাত জাত নিয়ে লড়াই নয়, ভাত নিয়ে লড়াই, ঠিক আছে, কর্মসংস্থান নিয়ে লড়াই, সেটা দিদি করছে। শিক্ষক নিয়োগ হয়েছে এখানে, জঙ্গলমহলে স্পোর্টসের অনেকে চাকরি পেয়েছেন, সিভিক ভলেন্টিয়ার্স হয়েছে অনেকের, ভিআরপি হয়েছেন অনেকে, ছোটো ছোটো কাজ, এবং ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করেছে, সবথেকে বড় কথা, সেটা 100 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই উন্নয়ন হলে দেখতে পাবেন
আপনাদের ওই দুর্গাপুর থেকে রানীগঞ্জে যে যে করিডোরটা হবে সেটা আগামী দিন হতে চলেছে, সেখানে হলে লাখো লাখো কোটি কোটি বেকারের কর্মসংস্থান হবে। আর এটা আমাদের মূল লক্ষ্য আছে, এটা আমাদের ইস্যুতেও থাকবে। আর সবথেকে বড় কথা, আপনারা যেখান থেকে ওই কোলফিল্ড থেকে বলছি, কোলফিল্ড থেকে আমাদের লক্ষ্য আছে যে দামোদর যে নদী আছে, আমার এটা একটা পরিকল্পনা, পুরনো ধাঁচের তো জল যে পাইপ লাইন আছে সে 6 ইঞ্চি পাইপ লাইন দিয়ে অনেক পুরনো দিনের আছে, সেখানে জল উঠে না। আমরা চাইবো সেটাকে আধুনিকরণ করে যাতে জলের সমস্যাটা মেটে, কিন্তু সেটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, এটা আমার ইচ্ছা আছে, আমি নেব। আমি একজন এমনিতে শিক্ষক, শিক্ষকের সাথে সাথে আমি তৃণমূল কংগ্রেস কর্মী, আমি সাধারণ জেলার সম্পাদক, একজন ছোট্ট কর্মী। কর্মী থেকে আমার রাজনৈতিক অভিজ্ঞতা হলো আমি প্রত্যেক ইলেকশনে ইলেকশন এজেন্ট সহ কাম এক্সপেন্ডিচার এজেন্টের কাজ করে থাকি, এবং সামাজিকতার আমার একটা নেশা, আমার এটা একটা পেশা নয়। তাই আর আমার পরিচয় শিক্ষক হিসাবে আপনারা এলাকায় শুনতে পাবেন, আর এর বেশি নিজের পরিচয় দিয়ে লাভ নেই আমার। ঠিক আছে, ধন্যবাদ। তো আত্মীয় বাড়িতে একটা কথা আছে, আসলে সব দিকে দুর্গাপুর আমাদের তো এখানে বেশি মাসি গাড়ি হচ্ছে, কিন্তু এরপরে যে আমাদের পাড়া না কোথায় এনে কালকে আমাকে ফোন করলো, দাদা আপনি শিবধর নাকি? হ্যাঁ আমি শিবধর। তোমার বাবা হারিয়েছে নাকি? হারিয়েছে, ঠিক বলতে পারছি না, যে কুটুম ঘর বলে গেছে, এখনো মোটামুটি সপ্তাহ দুই পায়নি। বাবার নাম কি? নবীন টুডু। নবীন টুডু, নবীন টুডু। আচ্ছা, নিয়ে এখানকার যে কর্মীরা ফোন করলো আপনাকে, আর আপনি এখানে তারপরে আসলেন, কি তারপরে আপনি ডাইরেক্ট এখানে এলেন? কার সাহায্যে ফিরে পেলেন? চলছে আমাদের কুঙ্গে, আমাদের ক্যান্ডিডেট হাজারি বাউরি মহাশয়ের কুঙ্গে প্রচার চলছে, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সেই সময় পাড়া বিধানসভার আমাদের উমাপদ বাউরের সৈনিক অরূপ ভাই আমাকে ফোন করে যে আপনাদের বিধানসভার মুরাডি একটা এসটি ভিলেজে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ এখানে কোনো ক্রমে চলে এসেছে, তাকে আমি সাথে সাথে অরূপ ভাইকে বলি এবং মমতা বাউরিকে বলি যে দাদা ওই লোকটা যেন রাত্রিবেলা আমাদের কোনো কর্মীর বাড়িতে যেন থাকে, আমি তাকে সকালবেলা গাড়ি করে আমি তার বাড়িতে পৌঁছাবো, সাথে সাথে ওনার বাড়িতে খবর দিই ওনার ছেলে এসেছে, এবং অরূপ ভাই ওখান থেকে আমাদেরকে হেল্প করেছে, এবং আমরা যুব টিম ওরা হাজারি বাউরির সৈনিক হিসাবে আমরা মানে ওই লোকটাকে যে হারিয়ে গেছিলো সেই লোকটাকে ওনার বাড়িতে পৌঁছাতে পারলাম, আমরা নিজেরা নিজেরা খুব গর্বিত মনে হয়। সাদ্দাম হোসেন আনসারি, পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক।